চট্টগ্রাম দক্ষিণ জেলার বর্মা ইউনিয়নে শহীদ আব্দুস সবুর খানের কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খানের ছোট ভাই সাবেক নৌবাহিনীর কর্মকর্তা জনাব আবুল হোসেন বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস আর 16 ডিসেম্বর বাঙালির বিজয়ের দিন, তাই এদিনটি আমরা বিজয় দিবস হিসেবে পালন করি। এদিনটি আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। এদিনটি আমাদের স্বাধীনতার গৌরবকে ধারণ করে আছে। এদিনেই আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের ইতিহাসে প্রতিষ্ঠা লাভ করেছি। তাই প্রতি বছরের দিনটিতে আমরা আত্মসচেতন হই, আত্মপ্রত্যয়ে তৃপ্ত হই, অন্তরে গভীর বিশ্বাস স্থাপন করি এবং বহু রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যে কোনো মূল্যে সমুন্নত রাখার চেষ্টা করি। কারণ এদিনটিতেই আমাদের জাতির ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছিল। 1971 সালের 25শে কালোরাতের মধ্য দিয়ে যে রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়েছিল তার গৌরবজনক পরিসমাপ্তি ঘটেছে সে বছরের 16 ডিসেম্বরের বিজয়ের মাধ্যমে। এদিনেই বাঙালি দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। এখান থেকেই আমাদের জাতীয় জীবনের গৌরবজনক জয়যাত্রার সূত্রপাত ঘটে।